হ্যালো বন্ধুরা, আমি আমাদের বাড়ির পিছনের দিকে বাগানে বসে চেষ্টা করছি এই কিউট ছোট্ট পাখিটির ব্যবহার ক্যামেরাবন্দি করার। পাখিটির নাম হয়তো আপনারা থাম্বনেলেই দেখেছেন, তবুও আরেকবার বলে দিই, এটি হলো টুনটুনি পাখি, বা যাকে ইংলিশে কমন টেলার বার্ডও বলা হয়। এই এই পাখিগুলি বিশেষভাবে মানুষের চোখে পড়ে না, কারণ এদের গায়ের রং পরিবেশের সাথে এতটাই মিশে যায় যে খালি চোখে এদেরকে খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে। টুনটুনি পাখিদের বেশিরভাগ সময় এই কিছু গুল্ম প্রজাতির গাছের মধ্যে দেখা যায়। তাছাড়া এরা কিছু বড় গাছে নিজেদের বাসা বানায়, যেমন পেয়ারা, জাম, কাঁঠাল প্রভৃতি এইসব গাছে। তা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে পাখিটি নিজের গায়ের ময়লা পরিষ্কার করছে, কিন্তু এদের এরকম করার পিছনে কোনো না কোনো বৈজ্ঞানিক কারণ আছে, যেটি আমি জানি না। যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এখন একটু সাইলেন্ট থাকাটাই ভালো হবে, নইলে পাখিটির অসুবিধা হতে পারে। সো আমি এখন চুপ করে এখানেই বসবো, আর আপনারা বাকি ভিডিওটি এনজয় করুন। আর যদি ভালো লাগে দেন ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এনজয় দ্য ভিডিও।